হাই ফ্রেন্ডস, আমি জয়, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকের এপিসোডে আমি আপনাদের সাথে কথা বলবো কীভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ডটি করবেন মাত্র 15 দিনের মধ্যে। যাদের এখন পর্যন্ত এনআইডি কার্ড হয়নি, যারা এখনও এনআইডি কার্ডের জন্য আবেদন করেননি, তারা কীভাবে এনআইডি কার্ড আবেদন করার পর থেকে 15 দিনের মধ্যে সেই এনআইডি কার্ডটি হাতে পেতে পারেন। সো ফ্রেন্ডস, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন রয়েছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। ফ্রেন্ডস, চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আপনারা যে কাজটি করবেন এনআইডি কার্ড আবেদন করার জন্য, প্রথমে আপনাদেরকে যে নিবন্ধন কাগজটি রয়েছে সেটির মাধ্যমে আপনারা অনলাইন আবেদন করবেন। এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের যেগুলো প্রয়োজন হবে সেগুলো হচ্ছে আপনাদের অবশ্যই জন্ম নিবন্ধন কাগজ প্রয়োজন হবে, তারপর হচ্ছে আপনাদের যে ব্লাড গ্রুপ যে রয়েছে সেটির প্রয়োজন হবে, এবং সেইখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়। সেই ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতার যে আপনি যদি ক্লাস ফোর দেন, সেক্ষেত্রে আপনাদের কোনো কাগজ ডকুমেন্ট সাবমিট করতে হবে না। আর যদি আপনারা আপনার ক্লাস 8 অথবা আপনার 10 দেন, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সার্টিফিকেট সাবমিট করতে হবে। সো আপনারা অবশ্যই আপনাদের সার্টিফিকেটের কপি অথবা মার্কশিটের কপি যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা আপনাদের যে ক্লাস দিতে পারেন 10 অথবা 8 এগুলো দিয়ে দিতে পারেন, এবং আপনাদের সাথে সেই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। সো আপনাদের ব্লাড গ্রুপের পেপার সাবমিট করতে হবে, তারপর হচ্ছে আপনাদের অবশ্যই যে আপনাদের সার্টিফিকেট রয়েছে সেটার ফটোকপি সাবমিট করতে হবে, জন্ম নিবন্ধন কপি সাবমিট করতে হবে। আপনি যারা আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিবাহিত সনদ অথবা আপনারা চেয়ারম্যান থেকে বিবাহিত সনদ একটি নিয়ে নিতে পারেন, সেটি সাবমিট করতে হবে। তারপর আপনাদের যে পিতামাতা রয়েছে, পিতামাতাদের আইডি কার্ডের ফটোকপিগুলো আপনারা সাবমিট করতে হবে। তো এই সমস্ত বিষয়ে আদি যদি আপনাদের হাতে থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা আবেদন করবেন। আবেদন করার পর আপনারা যখন আপনাদের এটা ইউনিয়ন পরিষদ অথবা নির্বাচন কার্যালয়ে আপনাদের এই অনলাইনের কপি সহ যে যাবতীয় কাগজগুলো আপনারা যখন জমা দিবেন, তারপর জমা দেওয়ার আপনাদের 1 সপ্তাহের মধ্যে আপনাদের টাইম দিবে ছবি তোলার জন্য। তো আপনারা যখন জমা দিবেন, এরকম রয়েছে যে 2টা ডেটে সপ্তাহে ফিক্সড থাকে যেই ডেটে তারা ছবি এবং সিগনেচারটা নিয়ে থাকে। তো সেই ডেটে যদি আপনারা জমা দেন, তাহলে তৎক্ষণাৎ আপনারা সেখানে ছবি এবং সিগনেচার করে আসতে পারেন। অথবা আপনারা যদি আপনাদের যদি দেখা গিয়েছে যে তাদের ডেট অনুযায়ী না হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা 1 সপ্তাহের মধ্যে একটা ডেট আপনাদেরকে দিয়ে দিবে, সে তখন আপনারা সেখানে ছবি তুলে আসবেন। সেটি হচ্ছে যারা থানা লেভেলে রয়েছে তারা উপজেলা পর্যায়ে আপনাদের সেই কাজটি করতে হবে, উপজেলা নির্বাচন কমিশনার অফিসে যেতে হবে। আর যারা ওয়ার্ড যারা পৌরসভা রয়েছে, তারা নির্বাচন কার্যালয় রয়েছে যে পৌরসভার, সেখানে গিয়ে আপনারা এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। তো সেই ডকুমেন্টগুলো সাবমিট করার পর 1 সপ্তাহের মধ্যে আপনাদেরকে ছবি তোলার জন্য এবং সিগনেচারের জন্য ডাকবে, তখন আপনাদেরকে ছবি এবং সিগনেচার তুলে আসবেন। আসার পর আপনাদের 1 সপ্তাহের মধ্যে, পরবর্তী 1 সপ্তাহের মধ্যে আপনাদের সেই কাজটি সম্পন্ন হয়ে যাবে এবং আপনারা অনলাইনে সেটি ডাউনলোড করতে পারবেন। সো আপনাদের যে স্লিপ নাম্বার দেবে, সেই স্লিপ নাম্বার দিয়ে আপনারা অনলাইনে সেই আপনাদের আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে আপনারা সেই স্লিপের মাধ্যমে ডাউনলোড করবেন, এরকম একটি ভিডিও আমি কেউ অলরেডি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। সো কীভাবে স্লিপের মাধ্যমে অথবা এনআইডি নাম্বারের মাধ্যমে আপনারা, এখন বর্তমানে সার্ভার বন্ধ রয়েছে, তারপরেও কিন্তু আপনারা সেই কাজগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি সেইভাবে আপনাদেরকে দেখিয়েছি। সো অবশ্যই আপনারা সেইখানে ভিডিওগুলো ভালো করে দেখবেন, দেখার মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারবেন। এবং আপনাদের যদি কোনো রকম কমেন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সেই কমেন্ট অনুযায়ী আনসার দেবো। সো ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। আজ এই পর্যন্তই, বাই বাই।